নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। একই সাথে তাদেরকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল দিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। হুমায়ুন চিশতির রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন তিনবার নাকচ হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। সবশেষ গত ২১ ডিসেম্বর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সোমবার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারা। শুনানি শেষে রুল জারির পাশাপাশি জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের নামেই মূল এফআইআরে নাই, সেখানে তাদেরকে কেন আটকিয়ে রাখবে সেটা আদালত বিচার বিশ্লেষণ করেছে। আদালত ৪ সপ্তাহ রুল দিয়েছেন এবং ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আপাতত তাদের বিরুদ্ধে কোনো মামলাও নাই এবং অন্য কোনো মামলা যেহেতু নাই, তাই আমরা আশা করি যে তাদের মুক্তিতে কোনো বাধা নাই। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির জানান, মামলা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির আশা করছেন তারা। আমরা এতে ক্ষুব্ধ, সরকার পক্ষ খুব ক্ষুব্ধ এবং আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করব। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বাসা থেকে গত ৮ ডিসেম্বর গভীর রাতে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ ডিবি। পরদিন ডিবি জানায় রাজধানীর নয়াপল্টনে পুলিশের উপর হামলার ঘটনায় পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই কারাগারে আছেন তারা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।